কোনো আইন নয়, আদালত নয়, মানুষের বিচার হতো শিবু হাজরার বিচারখানায়। সেখানে কিভাবে বিচার হতো তা প্রথমে তুলে ধরেছিলেন। গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়েছিল সেই বিচারখানাতে। শুধু শিবু হাজরা নয়, নিজের চেম্বারে আদালত বসাতেন শেখ সিরাজউদ্দিন। সেটাই ছিল সিরাজের বিচারখানা। সিরাজ ডাক্তারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হতো। ওই ওনার দোকানে বসে, ওটা আছে দোকান না, ওটা হচ্ছে হাইকোর্ট হয়েছে। এখানে আমাদের কাঠপুল বাজারে হাইকোর্ট হয়েছে, সিরাজ ডাক্তার ওখানটা হাইকোর্ট। আমাদের বসিরহাটে যেতে হয় না, ওই আছে কলকাতা জজ করে যেতে হয় না, আমাদের এখানে হাইকোর্ট হয়েছে। সিরাজ ডাক্তারের চেম্বার না, ওটা আছে সিরাজ ডাক্তার হাইকোর্ট হয়েছে, হাইকোর্টে। ছিল না থানা, ছিল না আদালত, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়মজুর অঞ্চলের কাঠপুল বাজারে আদালত বসাতেন শেখ সিরাজ। সেখানে প্রতিদিন বসত সালিশি সভা। পারিবারিক সমস্যা হোক বা ব্যক্তিগত সমস্যা, সবেরই বিচার হতো সেখানে, দিতে হতো জরিমানা। এমনকি পুলিশের কাছে গেলেও নাকি অভিযোগ জমা নেওয়া হতো না। ওটা আমাদের, ওটা হচ্ছে থানা, ওটাই কোর্ট, ওটাই সব আমাদের। বেড়মজুর সন্দেশখালীর মধ্যে যে সন্দেশখালী যে থানা আছে, সন্দেশখালী থানা নয়, পুলিশ কোনো রিপোর্ট নেয় না। ওখান থেকে থানা আমাদের ডাক্তারের চেম্বার, এটাই আমাদের বিচারখানা। কারোর মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, কারোর যদি পারিবারিক স্বামী স্ত্রী তো ঝামেলা হয়, সব কিছু ওখানে যাবে, তার থেকে বিচার হবে, হয়ে জরিমানা দিতে হবে। অভিযোগ, পারিবারিক জায়গায় নিজের নামে করতে 2 লক্ষ টাকা কাঠমানি দিতে হয় সিরাজকে। এখানে খুব খুব শান্তিভাবে থাকতাম। যেদিন থেকে টিএমসি পার্টি এসছে, বিশেষ করে সিরাজ ডাক্তার যেদিন থেকে বাজারে এসছে, সেদিন থেকে আমরা বিরাট একটা অশান্তির ভিতরে আছি। এই জায়গা কিনে 2 লাখ টাকা আমার থেকে নিচ্ছে। হ্যাঁ, পরিবারের জায়গা বলছে যে ওনার কোনো জায়গা নেই, ডাক্তারের কাছে জায়গা, তার দলিল আমাকে ডাক্তার করে দিয়েছে, যেটা মশাইয়ের জায়গা। হ্যাঁ, নিয়ে আমার থেকে, হ্যাঁ, করে আমার থেকে 2 লাখ টাকা কাগজ করেছে, 1,35,000 টাকা টাকা লিয়েছে আমার থেকে 2 লাখ টাকা। এটা করেছে আমার নামে করেনি, করেছে আমার মার নামে। ও আমাকে 50,000 টাকা দিয়েছে আর আমি 1,50,000 টাকা দিয়েছি, দিয়ে ডাক্তারকে 2 লাখ টাকা দিতে ঘর বাড়ি ওই টিএমসি পার্টির লোকজন করেছে, মস্তান বাহিনীরা হোক। রাতের অন্ধকারে এসে আমার 70 পিজি অ্যালবেস্টারের ঘর আমার ভাঙচুর করে একদম তজনত করে, তারপরে আমার বলছে আপনাদের 1 লাখ টাকা দিতে হবে, বলছে 1 লাখ টাকা দিতে। 1 লাখ টাকা আমার কোথাও, আমার গরিব মানুষ, সেখানে 1 লাখ টাকা, সেখানে 80,000 টাকা দিতে তবে ওরা থামে। গিয়ে আপনার দাদাকে মারধর করে, মারধর করে শাটার ফেলে দিয়ে, প্রচুর মেরেছে, নাক মুখ থেকে রক্ত বের করে দিয়ে শাটার ফেলে মেরে দাঁত ভেঙে দিয়েছে। এলাকার মানুষদের যে কোনো সমস্যার কারণে এইখানেই বসত সালিশি সভা। কার্যত এই এলাকার মানুষদের জন্য এটাই ছিল আদালত আর এটাই ছিল বিচারখানা। ঠিক যেমনভাবে সন্দেশখালী দ্বীপের শিবু হাজরার বিচারখানা ছিল, ঠিক সেই একই কায়দায় বেড়মজুর অঞ্চলেও সাজান শেখের ভাই সিরাজ শেখেরও আদালত চলত, যেখানে সমস্ত আইনের ঊর্ধ্বে গিয়ে বিচার করতেন তিনি নিজে। অভিযোগের এখানেই শেষ নয়, মেয়ের শ্বশুরবাড়িতে ঝামেলা হওয়াতেও নাকি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চলে, সঙ্গে 50,000 টাকা জরিমানা ঘোষণা করে শেখ সিরাজউদ্দিন। সিরাজ শেখ বা সিরাজ ডাক্তারের যে চেম্বার কাঠপুলে রয়েছে সেটাই যেন এখানকার হাইকোর্ট, সেখানেই সব রকম বিচার হয়। আর সেইখানেই তার চেম্বারের মধ্যে একটি পারিবারিক সমস্যার সমাধানের জন্য সালিশি সভা বসিয়েছিলেন সিরাজ শেখ, আর সেখানেই মারধর করা হয়েছিল গৌর দাসের দাদাকে। তার দাদা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। কী কারণে আপনাকে ওখানে তুলে নিয়ে গিয়েছিল, কেনই মারধর করেছিল, কারা ছিল? আমার একটা মেয়েকে কেন্দ্র করে কোনো পার্টিগত ব্যাপার না, হচ্ছে যে আপনার বেয়েকে আপনি মেরেছেন, কেন মেরে ঠাং ভেঙেছেন, তা ঠাং ভেঙেছেন 50,000 টাকা দিতে হবে। তার বাড়িতে মেয়ে দিয়েছি, আমি নাকি দুটো কথা বলতে পারি, আমি কি ঠাং ভাঙতে পারি? আমি তো মারিনি, আর আমি গরিব মানুষ, প্রত্যেকে টাকা দেবো বা তোমাকে টাকা দিতে হবে। এবার টাকা চাইছিল কে, কার মুখ থেকে? ছিল সিরাজ বের করে তখন আমাকে মারতেছে, মারতে তখন আমার এই হাতটা তখন অকেজি হয়ে গেল, আর এই দাঁড়া থেকে এই দাঁড়াটাই। এবং গৌর দাস তাদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই FIR হয়েছে সিরাজ শেখের বিরুদ্ধে। FIR তো হয়েছে, এবার কবে গ্রেপ্তার হবেন সেটাই এখন এলাকার মানুষদের প্রশ্ন। যে এই সমস্ত মানুষদেরকে গ্রেপ্তার করে আইনত ব্যবস্থা না নিলে এলাকায় শান্তি ফিরবে না, এমনটাই কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন। কারণ যেভাবে অত্যাচার এই গ্রামের মানুষদের ওপরে হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের অত্যাচারিত হওয়ার বা অত্যাচারের বর্ণনা শুনেই সেটা থেকে স্পষ্ট। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।